আইবিএম এসপিএসএস স্ট্যাটিস্টিক্স 25 এর উপরে নির্মিত এই ভিডিও লেকচারে আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও লেকচারে আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট নিয়ে আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটি চলে আসে যে ওয়ান স্যাম্পল টি টেস্ট আমরা কখন কোন সিচুয়েশনে করব। আমরা জানি যে কোনো ধরনেরই টি টেস্ট হোক না কেন, টি টেস্টে আসলে দুইটি মিন ভ্যালুর মধ্যে কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে কিনা সেই বিষয়টি দেখা হয়। ওয়ান স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রে কোনো একটি ভেরিয়েবলের আন্ডারে যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলোর মিন ভ্যালুটিকে আমরা অন্য আরেকটি জানা মিন ভ্যালুর সাথে কম্পেয়ার করি। ধরে নিন আপনি একটা পার্টিকুলার জনগোষ্ঠী নিয়ে কাজ করছেন এবং সেই জনগোষ্ঠী থেকে দশটি স্যাম্পল নিলেন, সেই দশটি স্যাম্পলের মিন হাইটটি আপনি ক্যালকুলেট করলেন এবং যে মিনটি আপনি পেলেন সেই মিনটিকে আপনি যদি ন্যাশনাল হাইট বা একটা স্ট্যান্ডার্ড হাইট এর ভ্যালুর সাথে যদি আপনি কম্পেয়ার করতে চান তাহলে আপনাকে ওয়ান স্যাম্পল টি টেস্টের কাজ করতে হবে। টি টেস্টগুলো যেহেতু প্যারামেট্রিক টেস্ট এবং প্যারামেট্রিক টেস্টের জন্য কতগুলো অ্যাজাম্পশন রয়েছে, সেই অ্যাজাম্পশনগুলোর মধ্যে অন্যতম অ্যাজাম্পশন হচ্ছে যে আমরা যে ভেরিয়েবলের জন্য টি টেস্টের কাজটা করবো সেই ভেরিয়েবলের মেজারমেন্টটা এই স্কেল বা রেশিও মেজারমেন্টে থাকতে হবে। ডাটা সেটটা নর্মাল হতে হবে, কোনো আউটলায়ার্স থাকা যাবে না, আর ডাটা সেটটা লার্জ হলে ভালো। তো ধরে নিচ্ছি আমাদের যেটি স্যাম্পল ডাটা সেট রয়েছে সেটি আমাদের অ্যাজাম্পশনগুলোকে মিট করছে। আপনি যদি এই ডাটা সেটটি ব্যবহার করে পুরো বিষয়টি প্র্যাকটিস করতে চান তাহলে সেটি করতে পারবেন। এই ডাটা সেটটি ডাউনলোড করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে আপনি এই ডাটা সেটটি ডাউনলোড করার লিঙ্ক দেখতে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে পুরো বিষয়টি প্র্যাকটিস করবেন। মূল বিষয়টি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আসা যাক আমরা কি করতে যাচ্ছি আসলে এবং টি টেস্টটা কিভাবে করব। ওয়ান স্যাম্পল টি টেস্ট যেটা আমরা এখানে দেখাতে চাচ্ছি, ধরে নিন আমরা যে ডাটা সেটটি এখানে দেখতে পাচ্ছি সেই ডাটা সেটটি হচ্ছে কোন একটি স্পিসিসের, কোন একটি প্রাণীর। আমরা কতগুলো স্পিসিসের জন্য কাজ করেছি, ধরে নিন আমাদের এই ডাটা সেটটি বিশেষ একটি প্রাণীর এবং সেই প্রাণীটি মিক্সোম্যাটোসিস রোগে আক্রান্ত, এবং মিক্সোম্যাটোসিস রোগে আক্রান্ত এরকম আমরা দশটি প্রাণী সংগ্রহ করলাম একই স্পিসিসের এবং তাদের অ্যালবুমিন লেভেলটা আমরা মেজার করে দেখলাম ব্লাডের। তো এখন আমরা জানতে চাই যে এই যে মিক্সোম্যাটোসিস ডিজিজে আক্রান্ত যে স্পিসিসটার জন্য আমরা অ্যালবুমিনগুলো পেলাম, অ্যালবুমিনের যে ভ্যালুগুলো আমরা পেলাম এই ভ্যালুগুলোর তো একটা মিন ভ্যালু আমরা পাবো, সেই মিন ভ্যালুটা আমাদের যেগুলো নর্মাল স্পিসিস হেলদি যেগুলোতে কোনো ডিজিজ নেই সেই প্রাণীর যেটা স্বাভাবিক অ্যালবুমিনের মাত্রা সেটার সাথে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স রয়েছে কিনা সেটা আমরা জানতে চাই। ধরে নিন যে আমাদের স্বাভাবিক অ্যালবুমিন হচ্ছে 3.85, দ্যাট মিন্স কোনো ডিজিজ নেই, রোগমুক্ত, এরকম প্রাণীর নর্মাল অ্যালবুমিন লেভেল হচ্ছে 3.85 গ্রাম পার ডেসিলিটার ধরে নিন। এখন আমরা জানতে চাই যে এই ভ্যালুগুলোর মিন ভ্যালু যেটা আমরা পাবো সেই ভ্যালুটি 3.85 গ্রাম পার ডেসিলিটার ওই ভ্যালুটার সাথে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স রয়েছে কিনা সেটা আমরা জানতে চাই। যদি সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে ডিজিজে আক্রান্ত যে প্রাণীগুলো একটা পার্টিকুলার স্পিসিসের জন্য তাদের অ্যালবুমিনের মাত্রাটা সিগনিফিকেন্টলি আলাদা হয়, মিক্সোম্যাটোসিসে আক্রান্ত যেগুলো প্রাণী তাদের জন্য অ্যালবুমিনের মাত্রাটা হেলদি প্রাণীর থেকে আলাদা হয় সেটা আমরা করতে চাচ্ছি বা সেটা আমরা খুঁজে পেতে চাচ্ছি যে আসলে সেরকম কি না। তো এখানে আমাদের নাল হাইপোথেসিস হবে যে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দ্য অ্যালবুমিন লেভেল অফ মিক্সোম্যাটোসিস অ্যাফেক্টেড অ্যানিমাল অ্যান্ড হেলদি অ্যানিমাল। হেলদি অ্যানিমাল এবং মিক্সোম্যাটোসিস অ্যাফেক্টেড অ্যানিমালের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই অ্যালবুমিনের মাত্রার জন্য। তো এখন আমাদের এই নাল হাইপোথেসিস অ্যাকসেপ্টেড হবে নাকি রিজেক্টেড হবে সেটা আমরা কিভাবে দেখব। এটার জন্য আমাদের ম্যানুয়াল থেকে অ্যানালাইসিস যেতে হবে, দেন কম্পেয়ার মিনস, দেন ওয়ান স্যাম্পল টি টেস্ট। ওয়ান স্যাম্পল টি টেস্টের জন্য আমরা ডায়লগ বক্স পেয়ে গিয়েছি। আমাদেরকে এখন যেটি করতে হবে, আমাদের যেটা টেস্ট ভ্যারিয়েবল সেটিকে আমরা টেস্ট ভ্যারিয়েবল বক্সে পাঠিয়ে দেব। দেন এখানে দেখুন একটা টেস্ট ভ্যালু প্রবেশ করাতে বলছে, এই টেস্ট ভ্যালুটি হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যালু সেই ভ্যালুটি। তো আমাদের স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যালুটি হচ্ছে 3.85, সেটা আমরা এখানে প্রবেশ করিয়ে দিলাম। দেন আর কিছু করা লাগবে না, আমরা সরাসরি ওকে বাটনে প্রেস করে দেব। দেখুন আমরা এখানে দুটি টেবিল পেয়েছি, একটি হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের
জন্য আমাদের এখানে 10টি স্যাম্পল রয়েছে, স্যাম্পল সাইজ 10, এবং আমাদের মিক্সোম্যাটোসিসে আক্রান্ত যেগুলো প্রাণী রয়েছে তাদের অ্যালবুমিনের মিন হচ্ছে 2.22 ইউনিট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান পেয়েছি। এখন ডিফারেন্সটা সিগনিফিক্যান্ট কিনা সেটা সেই সিদ্ধান্তটা নেব আমরা ওয়ান স্যাম্পল টি টেস্টের এই টেবিলটি থেকে। আমরা তিনভাবে আমাদের সিদ্ধান্তে পৌঁছতে পারি। প্রথমত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যেটি ক্যালকুলেটেড টি ভ্যালু আমরা যেটা পেলাম সেটি আমাদের ক্রিটিক্যাল টি ভ্যালুর থেকে বড় নাকি ছোট। ক্রিটিক্যাল টি ভ্যালু আমরা পাই স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে। আমরা দেখব যে 9 degrees অফ ফ্রিডম এবং 95% কনফিডেন্স ইন্টারভালে স্টুডেন্টস টি টেবিলে ক্রিটিক্যাল টি এর মানটা কত। সেই ক্রিটিক্যাল টি এর মানের থেকে আমাদের যদি ক্যালকুলেটেড টি ভ্যালুটা স্মল হয় তাহলে কিন্তু আমাদের নাল হাইপোথেসিস অ্যাকসেপ্টেড হবে এবং আমরা সেখানে বলবো যে কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স নেই দুইটা মিনের মধ্যে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক যে আমাদের ক্রিটিক্যাল টি এর মানটা কত স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশন টেবিলে। স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশন টেবিলটাও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, সেটিও আপনি ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। আমরা যেটি দেখব যে আমাদের 9 degrees অফ ফ্রিডমে 0.05, দ্যাট মিন্স 95% কনফিডেন্স ইন্টারভালে কত মানটা রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই মানটি হচ্ছে 1.833, আর আমাদের যেটি ক্যালকুলেটেড সেটি হচ্ছে 9.67, মাইনাসটাকে আমরা ধরবো না। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যালকুলেটেড টি এর মান ক্রিটিক্যাল টি এর মানের থেকে অনেক বড়, সেহেতু কিন্তু আমরা বলতে পারছি যে নাল হাইপোথেসিস আমাদের এখানে রিজেক্টেড, দ্যাট মিন্স একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে, মিন ডিফারেন্সটা সিগনিফিক্যান্ট। আরেকটি বিষয় আমরা দেখতে পারি যে আমাদের এখানে যেটি পি ভ্যালু রয়েছে, পি ভ্যালু হচ্ছে 0.000 সামথিং, এই মানটি লেস দ্যান 0.05 কিনা। এই মানটি যদি লেস দ্যান 0.05 হয় তাহলে আমরা বলবো যে নাল হাইপোথেসিস রিজেক্টেড, আর যদি গ্রেটার দ্যান 0.05 হয় তাহলে নাল হাইপোথেসিস অ্যাকসেপ্টেড। তো এই ভ্যালুটি যেহেতু লেস দ্যান 0.05 সেহেতু আমরা বলছি যে এখানে নাল হাইপোথেসিস রিজেক্টেড, দ্যাট মিন্স দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন দ্য অ্যালবুমিন লেভেল ইন মিক্সোম্যাটোসিস অ্যাফেক্টেড অ্যানিমাল অ্যান্ড নর্মাল অ্যানিমাল। এই দুইটা অ্যানিমেলের মধ্যে অ্যালবুমিন লেভেলের সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে। দেন ফাইনালি আমরা আরেকটা জায়গা থেকে সিদ্ধান্তটা নিতে পারি, সেটি হচ্ছে যে আমাদের এই যে লোয়ার ভ্যালু এবং আপার ভ্যালু জিরোকে ক্রস করেছে কিনা। যদি লোয়ার ভ্যালু এবং আপার ভ্যালু জিরোকে ক্রস করে তাহলে কিন্তু আমরা বলবো যে নাল হাইপোথেসিস অ্যাকসেপ্টেড। তো আমাদের লোয়ার ভ্যালু এবং আপার ভ্যালু যেহেতু আমাদের জিরোকে ক্রস করেনি সেহেতু আমরা বলতে পারছি যে নাল হাইপোথেসিস এখানে রিজেক্টেড। দ্যাট মিন্স আমরা বলতে পারছি যে মিক্সোম্যাটোসিসে আক্রান্ত যে প্রাণীগুলো রয়েছে তাদের অ্যালবুমিন লেভেল এর যেটা মাত্রা সেটা নর্মাল হেলদি অ্যানিমেলের থেকে সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট। এখন এপিএ স্টাইলে আমরা রেজাল্টটা কীভাবে লিখব সেটি আপনাকে দেখাতে চাই। এপিএ স্টাইলের রেজাল্টটাও আপনি পেয়ে যাবেন, আমি আপনাদেরকে দিয়েছি। এখানে যেটা নোট প্যাড ফাইল আমাদের টেক্সট ফাইল, এখানে যদি খেয়াল করেন এখানে লেখা রয়েছে যে রেজাল্টস অফ দ্য ওয়ান স্যাম্পল টি টেস্ট শোড দ্যাট দ্য মিন অ্যালবুমিন লেভেল অফ মিক্সোম্যাটোসিস অ্যাফেক্টেড র্যাবিটস। আচ্ছা, এখানে র্যাবিটস বলা হয়েছে কারণ আমি ধরে নিচ্ছি যে র্যাবিটসের জন্য আমরা এই টি টেস্টটা রান করেছি, আমাদের অ্যানিমাল ছিল র্যাবিট। তো রেজাল্টস অফ ওয়ান স্যাম্পল টি টেস্ট শোড দ্যাট দ্য মিন অ্যালবুমিন লেভেল অফ মিক্সোম্যাটোসিস অ্যাফেক্টেড র্যাবিটস, মিনটা আমরা এখানে দেখতে পাচ্ছি 2.22, এই মিন ভ্যালুটা আমরা ওখানে দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও আমরা ওখানে দেখতে পাচ্ছি। ওয়াজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট অ্যাট দ্য 0.5 লেভেল অফ সিগনিফিক্যান্স, এবং আমরা টি এর মানটাও কিন্তু এখানে ক্যালকুলেটেড টি এর মানটা এখানে লিখে দিয়েছি, এখানে মাইনাস সহ, এবং ডিগ্রিস অফ ফ্রিডম 9, এবং পি এর মান আমাদের লেস দ্যান 0.001 হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, ফ্রম দ্য টেস্ট ভ্যালু 3.85। তো আশা রাখি বিষয়টা বুঝে গিয়েছেন যে এখানে কী মিন করা হচ্ছে। দ্য মেন ডিফারেন্স, মেন ডিফারেন্স আমরা পেয়েছি এখানে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স থ্রি, এবং 95% কনফিডেন্স ইন্টারভালে আমরা লোয়ার ভ্যালু এবং আপার ভ্যালু যেটা পেয়েছি সেটা এখানে লিখে দিয়েছি। তো এখানে আমাদের লোয়ার ভ্যালু হচ্ছে -2.01, আপার ভ্যালু হবে 1.2, এটা আসলে 1.2 হবে, এটা ঠিক করে নেবেন। দ্য নাল হাইপোথিসিস হুইচ সাজেস্টেড দ্যাট there was no significant difference between the mean albumin level of normal rabbits and myxomatosis affected rabbits is rejected, mane amader null hypothesis ta reject hoye giyeche।
তো এই হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্টের প্রক্রিয়া। আশা রাখি আপনি এই ভিডিও লেকচারটি থেকে পরিষ্কারভাবে বুঝে গিয়েছেন যে ওয়ান স্যাম্পল টি টেস্ট বিষয়টি কী এবং কখন কোন সিচুয়েশনে কীভাবে আমরা ওয়ান স্যাম্পল টি টেস্টটি রান করব এবং আমাদের রেজাল্টের ইন্টারপ্রিটেশনটা কীরকম হবে, কীভাবে করব সেই বিষয়টি শিখে গিয়েছেন। এই ভিডিও লেকচার থেকে যদি আপনি ন্যূনতম কিছু পরিমাণ শিখেছেন বলে মনে করেন তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদেরকে সাপোর্ট করা খুবই সহজ, এই ভিডিও লেকচারটিতে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনি কতটুকু জানলেন বা বুঝলেন সেটি জানাবেন এবং আপনার সহপাঠী কলিগ বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও লেকচারে এতটুকুই থাকলেও আপনার সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও লেকচারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।